আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চিকেন বোনা করব। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, এখন দেড় কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি, অল্প লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজগুলো ফ্রাই করে আসলো, আমি দুইটা টমেটো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ টমেটোগুলো নরম হওয়ার জন্য রেখে দিব। এখন গার্লিক জিঞ্জারের পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন। এখন নেড়ে চেড়ে দিচ্ছি একটু। এখন ধুয়ে রাখা বেবি চিকেনটা ঢেলে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিব। দু টেবিল স্পুন ইয়োগার্ট দিয়ে দিলাম। মিডিয়াম আঁচের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরের গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1/2 টিস্পুন কারি পাউডার। ভালো করে মিক্স করে মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। চিকেন বোনা হয়ে গেল।